দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, সুবিধাবাদী ও দুর্নীতিবাজরা সারা দেশে অনিয়ম আর অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা তুলে না নিলে সারা দেশে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি মানিকলাল ঘোষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক জামিউলুর রহমান শিপু সহ অনেকে বক্তব্য রাখেন। দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, সুবিধাবাদী ও দুর্নীতিবাজরা সারা দেশে অনিয়ম আর অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা তুলে না নিলে সারা দেশে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি মানিকলাল ঘোষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক জামিউলুর রহমান শিপু সহ অনেকে বক্তব্য রাখেন। দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, সুবিধাবাদী ও দুর্নীতিবাজরা সারা দেশে অনিয়ম আর অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা তুলে না নিলে সারা দেশে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি মানিকলাল ঘোষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক জামিউলুর রহমান শিপু সহ অনেকে বক্তব্য রাখেন। দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, সুবিধাবাদী ও দুর্নীতিবাজরা সারা দেশে অনিয়ম আর অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা তুলে না নিলে সারা দেশে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি মানিকলাল ঘোষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক জামিউলুর রহমান শিপু সহ অনেকে বক্তব্য রাখেন।